ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বলেছিলেন মেগা শো হবে, হলো, কিন্তু আগামী দিনে কোন পথে যাবেন তা নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু দলেই আছেন, প্রতিক্রিয়া তৃণমূলের। বিরোধীরা অবশ্য এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। আমি এখনো একটা মন্ত্রী সভার সদস্য, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। রামনগরে সমবায় সপ্তাহ পালনের মেগা শো থেকে কোনো মেগা রাজনৈতিক ঘোষণার পথে হাঁটলেন না শুভেন্দু অধিকারী। তার ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা জিয়ে রাখলেন, উল্টে তার বক্তব্য ঘিরে জল্পনা আরো জোরালো হলো। শুভেন্দু কি তাহলে তৃণমূলেই থাকছেন নাকি আরো সময় নিয়ে কোনো বড় পদক্ষেপ নেবেন? রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে মন্ত্রিসভায় থেকে বলা যায় না। বহুদলীয় গণতন্ত্র, সময় সময় রাজনৈতিক মতান্তর বিভেদ হয়, বিভেদ থেকে বিচ্ছেদ হয়, কিন্তু যতক্ষণ ওই দলে আছেন, ওই মন্ত্রিসভায় আছেন, যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়ায়নি বা আমি নিজে ছাড়িনি, ততক্ষণ এসব মঞ্চে এসব কথা বলা যায় না। শুভেন্দুর গলায় মুখ্যমন্ত্রী প্রসঙ্গ উঠে এলো, দলের কথা শোনা গেল, আবার বিভেদ বিচ্ছেদ নীতি আদর্শের মতো কথাও বললেন। নন্দীগ্রামে মিলিত হয়ে বলেছিলাম 6 নভেম্বর 2008 সাল থেকে যাই, এবারেও আসবো, আপনারা তেখালিতে আসুন। লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আমি 14 নভেম্বর রামনগরে এসেছিলাম, আমি ঘোষণা করে গেছিলাম যে রামনগরে আসছি, সমবায়ীদের মেগা শো হবে, পলিটিক্যাল মেগা শো নয়, এত আনএথিক্যাল কাজ করি না, বসন্তের কোকিল নয় তো আমি। আর শুধু ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কথা তো বলি না। শুভেন্দু সরাসরি কিছুই বললেন না, কখনো এগোলেন কখনো থামলেন, আর তার মন্তব্য নিয়ে সব পক্ষ যে যার মতো ব্যাখ্যা করতে শুরু করেছেন। নীতি আদর্শ বিসর্জন দিতে পারবেন না বলেই কি তৃণমূলে থাকা সম্ভব হচ্ছে না ওনার? এটাই তো প্রশ্ন। তৃণমূলের সংগঠনকে কন্ট্রোল করছেন সেই প্রশান্ত কিশোর, এবং তার সঙ্গে সঙ্গে ভাইপোকেও দিলেন যে আমি বসন্তের কোকিল নই। পিসি ভাইপোর দলে আর কারোর কিন্তু কোনো মর্যাদা নেই, এমনকি তৃণমূলের যারা পুরনো মানুষ, যারা তৃণমূল দলটা তৈরি করেছিলেন, প্রথম দিন থেকে যারা তৃণমূল দল তৈরি করে সঙ্গে ছিলেন, তারা কিন্তু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, মান নেই, মর্যাদা নেই, দলটা আর দল নেই। এখন তৃণমূল দলটা পিকের কাছে বিকিয়ে যাওয়া, একটা কোম্পানির কাছে বিকিয়ে যাওয়া একটা বাহিনীতে পরিণত হচ্ছে। যদিও শুভেন্দুর বৃহস্পতিবারের বক্তব্যের পর তৃণমূলের মধ্যে আশার আলো। শুভেন্দু এখনো আমাদের দলের অন্যতম যোদ্ধা, এইটুকুই বলবো। আমি আশার কোনো ব্যাপার নেই, কারণ নিরাশ হবারও তো কিছু নেই, তার অভাব তো যে কেউ করতে পারে, অনেক সভা করতে পারে, কেউ একটা করতে পারে, তাতে নন পলিটিক্যাল সভা করতে পারে, সবই করতে পারে, তার তো উত্তর দেবার কিছু নেই। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা এখনো অব্যাহত। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।